হ্যাঁ শুরু করি আমরা, বলো কার কি প্রশ্ন আছে? তুমি তো অ্যাজিউম করে নিচ্ছ যে দুইটা বস্তু স্থির নাকি, তাই না? তুমি দুইটা বস্তুর উপর ডেফিনেটলি বল প্রয়োগ করবা, ফোর্স অ্যাপ্লাই করবা। এটাকে ধরো তুমি এদিকে ফোর্স দিলা, এখন ওই বস্তুগুলাকে মানে তাদের মধ্যে তরল হবে, রাইট? এখন কোন বস্তুটার মধ্যে কতটুকু তরল হবে সেটা ডিফাইন করবে আমাদের এম ইজ ইকুয়াল টু এম এ এই ইকুয়েশনটা, ঠিক আছে? তো ধরো এখানে তোমার বড় এম, এটা হচ্ছে ছোট এম, হ্যাঁ? তাহলে এখান থেকে আমরা এ এর ভ্যালুটা দেখি, এ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এম, রাইট? তাহলে আমাদের এইটার জন্য কি হবে, এফ বাই বড় এম, তাহলে এখানে এ এর ভ্যালু কি ছোট হবে না? ছোট হবে তো। আর যদি আমরা এটা চিন্তা করি, এটার জন্য এ ইকুয়াল টু হবে এফ বাই ছোট এম, তাহলে এখানে এ এর ভ্যালু বেশি আসবে। বুঝতে পারছো? আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা যে জিনিসগুলো জানি, জানা থাকা সত্ত্বেও না কেন জানি কনফিউশনে পড়ি। ব্যাপারটা হচ্ছে এটা এরকম যে তুমি তো তোমার নাম জানো, তারপরেও কেউ এসে তোমার নাম জিজ্ঞেস করে তুমি কনফিউশনে পড়ে যাও। আসলে ঠান্ডা মাথায় ভাবো, প্যারা না নিয়ে ভাবলে দেখবা বুঝতে পারবা দুপুরে কি হচ্ছে। আচ্ছা আর কারো কি কোনো প্রশ্ন আছে? গতদিন আমরা নিউটনের তৃতীয় সূত্র বলতে মূলত ভরবেগের সরণ সূত্রটা পর্যন্ত খুব করছিলাম, আজকে ওইটা রিলেটেড কিছু কথাবার্তা আছে বলার প্রয়োজন বইয়ের বাইরে, সেগুলো আলোচনা করবো। গতদিন আমরা মূলত ফাইনালি কোন সূত্রটা খুব করছিলাম? আমরা খুব করছিলাম এম ওয়ান এম ওয়ান, স্পষ্ট শোনা যাচ্ছে না? না অঙ্ক মানে ক্লাসে করবো, ঠিক আছে? এখন ওইটা করলে এখন ওইটা নিয়ে লম্বা আলোচনা করতে হবে, বা আমি জানি না এক্সাক্টলি তুমি কি সমস্যায় করছো আর কি। হ্যাঁ, তো ওইটা একটু পরে করি, যখন মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড আলোচনা গুলো করবো তখনের জন্য প্রশ্ন একটু তুলে রাখো, আমার মনে হয় সেটা বেটার হয়। মানে যখন দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের আগে এবং পরে তাদের মোট ভরবেগের যে রিলেশন আমরা ক্রিয়েট করেছিলাম সেই সূত্র ছিল মূলত এইরকম। এবং মজার বিষয় আমি দেখলাম তোমাদের বইয়ে এখন এই সূত্রটা নাই, এভাবে বলা নেই, অথচ এইটাই মূল সূত্র। এই সূত্রটা জানা থাকলে আসলে সব অঙ্ক করা পসিবল। তো কারো কি কোনো প্রশ্ন আছে এই ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড? ও আচ্ছা, ওই ওই যে দুইটা সূত্র আছে যে, না আচ্ছা ওগুলো না তোমাদের আসলে একটু ফাইজলামি করছে, ওখানে আসলে আরেক ভাবে ভরবেগের সংঘর্ষ দেখানোর চেষ্টা করছে, আমি এটা বের করে রাখছিলাম। আচ্ছা ওটা কি এখনই দেখাবো না পরে? আচ্ছা দেখি একটু ট্রাই করি। আসলে এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা তো আসলে একটা শক্তির সংরক্ষণশীলতার সূত্র, তো ওরা এই সূত্র ইগনোর করে ওরা অন্যভাবে আরেকটা জিনিস করার চেষ্টা করছে, সেটা হচ্ছে তারা চিন্তা করে নিয়েছে যে দুইটা অবজেক্ট যখন একসাথে সংঘর্ষ করতেছে তাদের মধ্যে যেটা হচ্ছে যে বেগের পরিবর্তন হচ্ছে, তো বেগের পরিবর্তন হওয়া মানে হচ্ছে তাদের তাদের মধ্যে যে শক্তি ছিল বেগের কারণে একটা বস্তুর মধ্যে
গতি শক্তি থাকে। এখন গতি শক্তি তো হচ্ছে আমরা চ্যাপ্টার ফোর পড়ছি, তো অবশ্যই ফোর পড়ে থাকলে আমরা তো অবশ্যই জানি যে কোন একটা বস্তুর গতি সূত্র হচ্ছে, তোমাদের বই এখন কি আছে, ইকে আছে, ইকে এখন নাই মনে হয়। তো গতি শক্তিটাকে আমরা বলি হাফ এম ভি স্কোয়ার। সো এই লজিকটা, এই সূত্রটা ব্যবহার করে তারা যেটা চিন্তা করছে যে যেহেতু একটা সংঘর্ষের সময় শক্তি অপরিবর্তিত থাকে, তো তার মানে সংঘর্ষের আগে বস্তুগুলোর মধ্যে যে গতি শক্তি থাকবে, সংঘর্ষের পরেও গতি শক্তি একই থাকতে, শক্তি একই থাকতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের কি ছিল সিনারিওটা কি ছিল, আমি একটু যদি ওভারঅল ফিগারটা একটু আঁকার চেষ্টা করি তাহলে তোমাকে ভালো হয়। দেখো প্রথমে ইনিশিয়ালি যেটা ছিল, দুইটা বস্তু সংঘর্ষের আগে দুইটা বস্তু কি করতেছিল, একই দিকে চলতেছিল। ধরো তাদের আদিবেগ ছিল U1, এটার আদিবেগ হচ্ছে U2, এই বস্তুগুলোর ভর হচ্ছে M1 আর হচ্ছে M2, ভরের দুইটা বস্তু যাচ্ছিল এবং U1 ইজ গ্রেটার দেন U2 ছিল। ওকে, তো তারপর কি হলো, যেহেতু U1 ইজ গ্রেটার দেন U2, পিছনেরটা গিয়ে সামনেটা দিল একটা ধাক্কা। সো যখন ধাক্কা ধাক্কি করলো তখন তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হলো এবং ক্রিয়া প্রতিক্রিয়া গুলো ডেফিনেটলি সমান F1 F2। দেন এই ক্রিয়া প্রতিক্রিয়া চলাকালীন তাদের মধ্যে কি হয়েছে, যেটা পিছন থেকে এসে ধাক্কা দিয়েছে তার মন্দন হয়ে গেছে, মানে তার বেগটা কমে গেছে আর সামনেটার বেগ বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার পরে সামনেটা ছিল সেটা আরো নতুন বেগে সামনে আগাতে থাকে এবং পিছনেটা একটু স্লো হয়ে যায়। সো পিছনেরটার যে বেগ ছিল সেটাকে আমরা কি মানে বেগ অর্জন মানে কমে গিয়ে যে বেগটা দাঁড়াইছে, ব্যাক অর্থে পরিবর্তিত বেগটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, M1 M2 দুইটা ভরের বস্তু, বস্তুগুলোর ভর কিন্তু চেঞ্জ হয় নাই। সো ইন দ্যাট কেসে আমরা যদি প্রথম বস্তু দুইটার ভর যেহেতু জানা, বেগ যেহেতু জানা, তাদের যদি আমি তোমার গতি শক্তিগুলা কাউন্ট করার চেষ্টা করি তাহলে সূত্র অনুযায়ী এখানে গতি শক্তি এটা হচ্ছে হাফ M1 U1 স্কয়ার, আর এটা হচ্ছে হাফ M2 U2 স্কয়ার। এটা হচ্ছে সংঘর্ষের আগে গতি শক্তি বস্তু দুইটা, সংঘর্ষের পরে গতি শক্তি কত, প্রথমটার হাফ M1 V1 স্কয়ার আর পরেরটা হচ্ছে হাফ M2 V2 স্কয়ার। এবং শক্তির সংরক্ষণশীলতা নিয়ম অনুযায়ী এই দুইটা সূত্র ডেফিনেটলি তোমার মানে কি সেম হইতে হবে। সো এই দুইটা ইকুয়াল। তো প্রথমে তারা এই সূত্রটা ফিগার আউট করছে, দেন এই সূত্র থেকে আরো কিভাবে কি মডিফাই, অনেক চাইলে অনেক কিছু ভাবে মডিফাই করা যায়। ওরা হচ্ছে U1 V1 এভাবে মডিফাই করছে। আচ্ছা এটাকে আমরা হয়তো যেমন আমরা যদি এই সূত্রটার কথা চিন্তা করি M1 U1 M2 U2, খেয়াল করো এই যে এই সূত্রটা, প্রথম যে সূত্রটা যেটা আমরা প্রুফ করছি আগে, এখানে যদি আমরা সূত্রটাকে মডিফাই করি, যেমন ধরো আমি M1 গুলাকে এক পাশে নিয়ে আসি, M1 কে এক পাশে নিয়ে আসলাম, M1 U1 কে আনলাম, তারপর এখানে M1 V1 কে আনলাম, মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, M1 V1 আনলাম, আর ওইদিকে সব M2 রাখবো, তাহলে এখানে হচ্ছে আমাদের M2 V2, তাহলে V2 এটা নিয়ে আসি আগে একই কথা, তাহলে এখানে হচ্ছে আমাদের, আচ্ছা এটাই রাখি, M2 V2 আনলাম, আর এই পাশে হচ্ছে M2 U2, এটাকে এই পাশে আনলে এটা হচ্ছে মাইনাস M2 U2। আমি যদি কোনো ছোটখাটো ক্যালকুলেশনে ভুল করি একটু খেয়াল রেখো, বলবো আমাকে। তো এখান থেকে যদি আমরা এখন M1 কমন নেই, M1 কমন নিলে থাকতেছে U1 মাইনাস V1 ইজ ইকুয়াল টু, এখান থেকে M2 কমন নিলে থাকতেছে V2 মাইনাস U2। দেখো এরকমই কিছু একটা মনে হয় নিয়ে আসছে ওরা, তাই না, এরকমই মনে হয় নিয়ে আসছে, এরকম আনছে কি দেখো তো একটু বইটা, জিনিসটা কি এরকম। হ্যাঁ ঠিক আছে, তো এই যে এইটা থেকে এইটা আসলো, ঠিক আছে, ঠিক সিমিলারলি এই যে এখন এই যে এইটা সেকেন্ডটা, এইটা থেকেও এরকম ভাবে কিছু একটা আনা সম্ভব, এখানেও M1 M2 গুলাকে এক সাইডে নিয়ে আসো। তো এখানে দেখো হাফ কিন্তু সবগুলা কাটা চলে যাচ্ছে, হাফ কিন্তু বাদ দিয়ে চিন্তা করো, তাহলে এখানে আমাদের থাকতেছে, আমি আচ্ছা এটাকে এখানে করি, এখানে হচ্ছে আমাদের M1 U1 স্কয়ার, M ও আচ্ছা, হ্যাঁ সিটি বসে আছে ওই গ্রুপে। সো যেটা বলতেছিলাম, সো এখান থেকে হচ্ছে M1 U1 স্কয়ার থাকলো, এই পাশে হচ্ছে M1 V1 স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস M1 V1 স্কয়ার ইজ ইকুয়াল টু, এই পাশে আছে M2,
m2 v2 স্কয়ার বুঝতেছো তো নাকি কোনো সমস্যা হচ্ছে বুঝতে কি করতেছি কারো সমস্যা হচ্ছে আচ্ছা তো এই পাশে হ্যাঁ কি নিছে আচ্ছা তো এখান থেকে m2 u2 u2 স্কয়ার এটাকে ওই পাশে দিলে মাইনাস হচ্ছে তাহলে মাইনাস m2 u2 স্কয়ার তাহলে এখন একই এই সিমিলার কাজটা এখানে করলে এখান থেকে কি পাচ্ছি m1 কমন গেলে আমাদের থাকতেছে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে m2 কমন নিলে এখানে হচ্ছে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার এই লাইনটা পর্যন্ত আসছে দেখো এই দুটো সূত্র তারা মিলিয়ে আসছে ঠিক আছে মিলছে বইয়ের সাথে হ্যাঁ v2 u2 এখন এই দুইটা সূত্র মিলিয়ে আরেকটু কিছু মেলানো মেশানোর চেষ্টা করা যেতে পারে এখন বিষয়টা হচ্ছে এটা কিভাবে করা যেতে পারে দেখি একটু ট্রাই করি আই এম নট শিওর এইভাবে হবে কিনা জিনিসটা এখানে আমাদের হচ্ছে m1 আচ্ছা u u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার তাহলে কোন সূত্রে পড়তেছে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়তেছে তাই তো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যদি এটা পড়ে তাহলে m1 u1 u1 প্লাস v1 ইনটু u1 মাইনাস v1 ঠিক আছে ইজ ইকুয়াল টু সেখানে হচ্ছে আমাদের m2 থাকলো এখান থেকে হচ্ছে v2 প্লাস u2 ইনটু v2 মাইনাস u2 আচ্ছা এখন দেখো কোনো সিমিলারিটিস পাচ্ছ কিনা এখান থেকে এই দুইটা সূত্র থেকে কোনো ক্লু পাওয়া যাচ্ছে কিনা দেখো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পার্টটা আর হচ্ছে এই যে m1 v1 minus v1 সেম ঠিক একই ভাবে এইখানে হচ্ছে আমাদের m2 into v2 minus u2 তাহলে এই যে m2 into v2 minus u2 এই দুইটা পার্ট তো আমাদের এখান থেকে কমন পড়তেছে বাট এখান থেকে কি আর কিছু মডিফাই করা সম্ভব বা দরকার আছে কি আমি তো দরকার দেখতেছি না কি করা যায় কি করা যায় আচ্ছা একটা কাজ করো তো দেখি না এটা হবে না মনে হয় এই দুটো সমীকরণকে ভাগ দিলে কিছু কি থাকবে আচ্ছা একটু দেখো কি কি হ্যাঁ কাটাকাটি বলতে মানে আমি ঠিক বুঝি নাই বিষয়টা আমি সেটাই ভাবছি কিন্তু সরাই আমার হাতে যেটা থাকবে আমি কি আসলে সেটা চাই কিনা সরাই তো পারবো সেটা তো বুঝতেই পারছি আচ্ছা যদি তোমার কথা মতোই আগাই সরাই ফেলি মানে এই যে m1 আর এগুলা বাদ চলে যাবে কারণ দুইটা ভ্যালু আসলে সেম দুই পাশ থেকে আমি একই ভ্যালু তো উঠিয়ে দিতেই পারি তাই না উঠিয়ে দিলে আমার এখানে দিন শেষে পড়ে থাকতেছে যে u u1 plus v1 is equal to হচ্ছে v2 plus u2 তার মানে কি এখান থেকে এই লাইনটা থেকে কি সিদ্ধান্ত দেওয়া যায় এই লাইনটা থেকে আমরা আমি তো কোনো স্পেশাল কিছু দেখতেছি না u1 minus u2 আচ্ছা u গুলাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এখান থেকে আচ্ছা নিচে মনে হয় দেখা যাচ্ছে না তাই না এখান থেকে লাইনে দেখা যাচ্ছে না আচ্ছা না এখান থেকে আর তো স্পেশাল আমি স্পেশাল কিছু দেখছি না তবে হ্যাঁ আমি তোমাদের এই যে পরবর্তীতে দেখো আরো যে দুইটা সূত্র আছে না এই দুইটা সূত্র আমি একটু দেখলাম যে এইটা সূত্র আসলে ওরা যে এই দুইটা সূত্র দিয়ে তারা যে পরবর্তীতে v1 এবং v2 দুইটা ভ্যালু বের করছে সেটা আসে না আমি ট্রাই করছি বা বিভিন্ন ঘুরায় পেঁচায় করে দেখছি সেটা আসে না এবং এই সূত্র দুটো নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে একটা কারণে বোঝাই তোমাদের আমাদের যে সূত্রটা মূল সূত্রটা m1 u1 plus m2 u2 m1 v1 plus m2 v2 এখানে তোমার লজিকটা হচ্ছে যে সংঘর্ষের আগে দুইটার ভরবেগ আর সংঘর্ষ দুইটার পরের ভরবেগ জানা থাকতে হবে তোমার মানে ভর আর বেগ তাহলে তুমি জিনিসটা এভাবে প্রুফ করতে পারবা এখন একটু চিন্তা করো তো দেখো তো আমি যদি এই ইকুয়েশনটা থেকে v1 এর ভ্যালু সাপোজ বের করতে চাই v1 এর ভ্যালু বের করতে চাই দেখো তো আমার v1 ছাড়া বাকি অন্য সবগুলা ভ্যালুর প্রয়োজন না প্রয়োজন কি না
অবশ্যই প্রয়োজন। তার চেয়েও মোস্ট ইম্পর্টেন্টলি যে ঘটনাটা হচ্ছে, কারো মাইক্রোফোন থেকে নয়েজ আসছে অনেক বেশি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তুমি যখন দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ করবা, মনে করো আমি প্রথম এমন ভরের বস্তুর কথাই চিন্তা করতেছি, হ্যাঁ, তো ধরো যে এমন ভরের বস্তুর একটা বেগ ছিল ইউ ওয়ান, এখন যখন আমি এই বস্তুটা পরবর্তীতে ইউ ওয়ান বেগ থেকে ধর, সে তো ভি ওয়ান বেগ সে গেইন করলো, এখন সে যে ভি ওয়ান বেগ গেইন করতে পারবে, সে আসলে কতটুকু বেগ তার চেঞ্জ হবে, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে সামনের যে বস্তুটা বা অন্য যে বস্তুটা সেইটা কতটুকু বেগ অর্জন করলো। কারণ সামনের বস্তুটা যতটুকু বেগ অর্জন করতে পারবে, সেই অনুযায়ী তার যে ভরবেগটা আসবে, ওই ভরবেগটুকু বাদ দিয়ে পুরো সিস্টেমের যে বাকি ভরবেগটা থাকবে সেইটা পাবে ও। মানে আমি বলি যে ধরো সংঘর্ষের আগে দুইজনের মোট ভরবেগ ছিল 10, সাপোজ 10 কেজি মিটার পার সেকেন্ড, সংঘর্ষের পর তো দুজনে 10 কেজি মিটার পার সেকেন্ড হবে, তো এখন ও যদি 7 পায় তাহলে এ অবশ্যই 3 পাবে, ও যদি 5 পায় এ অবশ্যই 5 পাবে, বা ও যদি 3 পায় বা ও যদি 6 পায় এ অবশ্যই 4 পাবে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি এই যে যে কোনো একজন কে কতটুকু বেগ সংঘর্ষের পরে অর্জন করবে V1 বা V2 সেটা গুরুত্ব, সেটা জানার জন্য অপরজন অপর বস্তুটা কতটুকু বেগ গেইন করবে সেটা জানাটা জরুরি। কথাটা কি বুঝতে পারছো? তো এই জন্যই সূত্রটা দেখে সবার প্রথমে আমার মাথায় আসছে যে না, এখানে কোনো নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, অথবা ওরা কোনো একটা ভ্যালুকে এখানে জিরো ধরে নিছে। এটা নিয়ে আমি খুব একটা মানে স্যাটিসফাইড না ওই যে V1 এবং V2, কারণ তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো V1 V2 যে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা V1 ইকুয়েশনের মধ্যে কি V2 আছে দেখো তো, V1 ইকুয়েশনের মধ্যে কোথাও V2 আছে নাই, আবার V2 ইকুয়েশনের মধ্যে কোনো V1 নাই, তো তাহলে এটা তো লজিক্যালি এরকম সূত্র হওয়ারই কথা না। বাট তারপরেও তারা বলতেছে যে এই দুইটা সূত্র, এই যে এইটা আর এইটা মিলিয়ে ওইটা আসছে। তারপরে আমি অনেক ট্রাই করলাম, দেখলাম না কোনোভাবেই বইয়ের মতো মিলতেছে না, তো এই জন্য আমি আসলে আপাতত এটার কোনো সলিড ব্যাখ্যা পাচ্ছি না। স্যার আমাদের যত বেশ তার একটা প্রবলেম আছে, ওই যে আমাদের স্যার এই সূত্রটা স্যার প্রয়োগ করা যায়, এই সূত্রটা প্রয়োগ করা যায়, এখন 74 পৃষ্ঠা যে এটা আছে সেখানে খেয়াল করো ওখানে ওরা ধরেই নিছে যে মানে একটা বস্তুর ভর শূন্য, খেয়াল করে দেখছো একটা বস্তু ভর শূন্য ধরে নিছে, সো এখানে লজিকটা হচ্ছে এই। তাহলে হ্যাঁ কত নাম্বার পেজে আচ্ছা তুমি এটা নিয়ে, এটা নিয়ে ভাবতেছো, তাহলে আমি সত্যি কথা বলতে ওদের যে দুইটা সূত্র V1 V2 আমি এখন পর্যন্ত মানে নিজে নিজে ট্রাই করে ওই দুইটা থেকে ওইটা আনতে পারি নাই, বা হয়তো আমার আনাটা প্রচেষ্টা হয় নাই, বাট আমার কাছে মনে হচ্ছে সূত্র দুইটার মধ্যে খাপলা আছে, বুঝতে পারছো, টু বি অনেস্ট এর বেশি এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না, কয়েকটা অঙ্ক করে দেখতে হবে যে এই সূত্র দিয়ে অঙ্ক আসলে প্র্যাকটিক্যালি মিলে কিনা, মিলার কথা না আমার অভিজ্ঞতা যেটা বলে, বাট যদি মিলে থাকে তাহলে হয়তো আমি কিছু একটা মিস করতেছি। আপাতত এই দুটো সূত্র নিয়ে এটুকুই বলতে পারি মিলে না। আচ্ছা আমি আমি ওটা মিলাই দেখবো, আমি আসলে তোমাদের গত ক্লাস কবে নিলাম, মঙ্গলবার নিলাম না, মঙ্গলবার নেওয়ার পর থেকে আমি হাসপাতালে আর কি, বুঝতে পারছো, আমি গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে ছিলাম, তো আমার পক্ষে আসলে কোনো কিছু তোমাদের ব্যাপার বা এনিথিং ফোকাস করা সম্ভব না, তোমাদের ইভেন মেসেঞ্জারে আমি কন্ট্যাক্ট করতে পারিনি, কারোর সাথে যোগাযোগ ছিল না, সব মিলিয়ে আমি মোটামুটি ডিসকানেক্টেড ছিলাম, মানে একটা অন্য ওয়ার্ডে ছিলাম, ওয়ার্ডে ছিল, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আচ্ছা যদি এইটা দিয়ে হয় আমি এটা দেখে নেক্সট ক্লাসে জানাবো অবশ্যই অবশ্যই যে এই সূত্রে ঝামেলাটা কি, আমার কাছে মনে হচ্ছে ঝামেলা আছে, যদি ঝামেলা না থাকে সেটাও আমি তোমাদের এক্সপ্লেন করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা তো এই এটা এটুকু এই পর্যন্তই থাক, আজকে আলোচনা করব এই ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড কয়েকটা ফ্যাক্টস, হ্যাঁ যে ফ্যাক্টসগুলো একটু জানলে আমাদের ম্যাথ প্রবলেমে সমস্যা হবে না। আচ্ছা
দেখো তাহলে আমরা একটা সিদ্ধান্ত আসলাম যে ভরবেগ টোটাল ইন টোটাল অপরিবর্তিত থাকবে। এখন এটা একটু বোঝার চেষ্টা করো, ভরবেগ অপরিবর্তিত থাকতে হলে প্র্যাকটিক্যালি কি কি ঘটনা ঘটতে পারে। আমরা যে উদাহরণটা এখানে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে দুইটা বস্তু একই দিকে গতিশীল, তাই না? এখন ব্যাপারটা তো সবসময় এরকম না হতে পারে, দুইটা বস্তু বিপরীত দিক থেকে একে অন্যকে আঘাত করতে পারে না, অবশ্যই করতে পারে। তো একে একে অপর দিকে আঘাত করলে অবশ্যই দুইটা বস্তু একই দিকে যাবে না, দুইটা হয়তো দুই দিকে যাবে, বা দুই দিকে গেলেও তাদের বেগটা ভিন্ন রকমের হবে। তো সেখানে আসলে কি ঘটবে, এখানে আসলে মতো ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা একটু মাথায় আনতে হবে। দেখো ধরি যে একটা বস্তু এই দিকে যাচ্ছে আর একটা বস্তু এই দিকে যাচ্ছে। এখন দুইজনের গতি বেগটা কেমন, ধরো এটার এটার বেগ হচ্ছে সাপোজ ধরো 10 মিটার পার সেকেন্ড, আর এইটার বেগ হচ্ছে সাপোজ কত ধরবো ধরো 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো একটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, আচ্ছা দুইটা কালি এটার বেশি পার্থক্য হয়ে গেছে, আচ্ছা এটা 10 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, এটা 12 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। এখন এইটার ভর, এটার ভর হচ্ছে সাপোজ ধরো 2 কেজি, আর এটার ভর সাপোজ ধরো 1 কেজি। আচ্ছা তাহলে এটার ভরবেগ কত, 10^20 কেজি মিটার পার সেকেন্ড, বুঝছো? আর এটার ভরবেগ কত, এটার ভরবেগ হচ্ছে 12 কেজি মিটার পার সেকেন্ড। এখন যেহেতু আমরা দুইটার আদি আদি বেগ জানি, মানে U1 U2 জানি, M1 M2 তো ডেফিনেটলি জানি, এখন যদি আমরা দেখি যে এটা ঘটে যে দুইটা একে অন্যকে আঘাত করার পরে ধরো এই বস্তুটা এইদিকে ছুটে গেল, এই বস্তুটা এদিকে ছুটে গেল, আমরা র্যান্ডমলি ধরে নিলাম যে এই বস্তুটা যখন আঘাত করার পরে, দুইটা বস্তু সংঘর্ষ করার পরে এটা যখন পেছনের দিকে ছুটে যাবে, সেটা যখন পিছনের দিকে ছুটে যাবে ধরো সেটা হবে 15 মিটার পার সেকেন্ড বেগে। এখন একটু তোমরা আমাকে বলো তো দেখি, আগে সংঘর্ষের আগে এই বস্তু দুইটা মোট ভরবেগ কত, এই বস্তু দুইটার মোট ভরবেগ কত সংঘর্ষের আগে? কেউ কি বলতে পারো? কত কত বললা? হ্যাঁ 8 কেজি মিটার পার সেকেন্ড। এটা কি ও ঠিক বলছে, বাকিরা বলো তো, এটা কি ঠিক বলছে সে? এভরিওয়ান কিভাবে এটা 8 কেজি মিটার পার সেকেন্ড হইলো? দেখো এটা হচ্ছে ভরবেগ, তাই না? ভরবেগ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভরবেগ অবশ্যই একটা ভেক্টর রাশি। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে +20, তাহলে আমাকে বলতে হবে এটা হচ্ছে -20, বুঝতে পারছো জিনিসটা? এটা প্লাস হলে এটা হচ্ছে মাইনাস, তারপর দুইটাকে যোগ করলে প্লাস মাইনাস করতে হবে, আমি পাবো 8 কেজি মিটার পার সেকেন্ড। এখন একটু চিন্তা করো, আমি বলতেছি যে সংঘর্ষ হয়েছে, হবার পরে এই বস্তুটা পেছনের দিকে চলে গেছে, পেছনের দিকে চলে গেছে, তো পেছনের দিকটা তো এই দিকটা তো মানে রাইট সাইডের দিকটাকে আমরা যদি নেগেটিভ ধরছি, তাহলে এটা যে পেছনের দিকে গেল, ও আচ্ছা সরি, এই বলো তো এই বস্তুটা যদি এই পেছনের দিকে যায়, মানে পেছনের দিক বলতে এই দিকে যায়, তাহলে তার ভরবেগটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটার ভরবেগটা কি পজিটিভ হওয়া উচিত না নেগেটিভ? পজিটিভ হবে, কারণ আমাদের প্রথম বস্তুটা যে এইদিকে যাচ্ছিল এই দিকটাকে আমরা পজিটিভ ধরছি আর এই দিকটাকে আমরা নেগেটিভ ধরছি, তাহলে এটা ওদিকে গেলে ডেফিনেটলি একটা পজিটিভ দিক। তো যদি পজিটিভ দিক হয় তাহলে তার ভরবেগ কত এখানে? 15 মিটার পার সেকেন্ড বেগ, আর তার তো ভর ছিল 1 কেজি, তাহলে পেছনের দিকে সে যদি 15 মিটার পার সেকেন্ড বেগে ছিটকে যায় তাহলে তখন তার নতুন যে ভরবেগ সেইটা গিয়ে দাঁড়াবে কত? 15 × 1 মানে হচ্ছে 15 কেজি মিটার পার সেকেন্ড, এবং এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ 15 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখন খেয়াল করো, আমার সংঘর্ষের আগে মোট ভরবেগ ছিল
মোট ভরবেগ ছিল 8 কেজি মিটার পার সেকেন্ড। এখন অলরেডি ও এইদিকে পজিটিভ 15 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ তৈরি করে ফেলছে, প্রোডিউস করে ফেলছে। আর আমার হইতে হবে কত? 8, তাই না? তাহলে কত কমাইতে হবে? এখান থেকে 7 কমাইতে হবে। তার মানে এই বস্তুটা ভরবেগ অবশ্যই -7 কেজি মিটার পার সেকেন্ড হইতে হবে। কথাটা কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছি এই জিনিসটা? আচ্ছা, তো -7 কেজি মিটার পার সেকেন্ড হওয়া মানে কি? মানে নেগেটিভ দিকে তার বেগটা এমন এমন অ্যামাউন্ট হইতে হবে যাতে তার ভরটা সহ গুণ করলে আমি -7 পাই। তো এখন ওর ভর তো ছিল 2 কেজি, ওর ভর ছিল এখানে 2 কেজি, তাহলে আমাকে তার মানে এই বস্তুটার এই দিকে নেগেটিভ দিকে বের হইতে হবে কতটুকু বলতো? 3.5 মিটার পার সেকেন্ড, মানে 3.5 মিটার পার সেকেন্ড যদি তার বেগ হয় নেগেটিভ দিকে, তাহলে তার ভরবেগ হবে নেগেটিভ, তার ভর যেহেতু 2 কেজি তার ভরবেগ হবে নেগেটিভ 7 কেজি মিটার পার সেকেন্ড। তখন আমার অ্যাকচুয়ালি এই ভরবেগের সংরক্ষণটা সংরক্ষিত থাকবে এবং অ্যাকচুয়ালি এইটাই ঘটবে। সো দিস ইজ দ্য সিনারিও। সো তার মানে সংঘর্ষের আগে যে ভরবেগ ছিল সেইটা মেনটেন করতে করার জন্য যেই বস্তু যেই দিকে যাওয়া উচিত যেমন বেগ অর্জন করা উচিত তারা সেই বেগটা অর্জন করবে। কথাটা কি বোঝা গেছে? তারও কোনো প্রশ্ন আছে এই জায়গাটাতে? এনিওয়ান? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে এইবার আমাকে বলো, সাপোজ ধরো কিভাবে আমি দেখাবো, আমার কাছে তো ভারী কিছু নাই। আচ্ছা, একটা টুলি আছে, এই যে আমার হাতে একটা কাঠের টুল আছে, দেখতে পাচ্ছ সবাই? এটা মোটামুটি হেভি একটা টুল। হ্যাঁ, তো এখন আমি এই টুলটা নিয়ে দাঁড়ায় আছি, ঠিক আছে, টুলটা নিয়ে আমি দাঁড়ায় আছি। তাহলে টুল একটা বস্তু, আমি নিজেও একটা, ডেফিনেটলি আমার যেহেতু ভর আছে ফিক্সড ভাষায় আমিও একটা বস্তু। তাহলে টুল আর আমার মধ্যে, মানে আমার এখন বর্তমান ভরবেগ কত? টুল আর আমার বর্তমান ভরবেগ কত হবে? ডেফিনেটলি 0। হ্যাঁ, কারণ বেগ নাই। আচ্ছা, এখন আমি করতেছি কি, এই টুলটাকে ধরে আমি ঠেলতেছি, মানে টুলের মধ্যে আমি ত্বরণ দিতেছি। তো টুলের মধ্যে ত্বরণ দেওয়া মানে কি? আসলে যে কোনো একটা স্থির বস্তুর উপর ত্বরণ দেওয়া মানে কি? তার উপর বল প্রয়োগ করে না, ডেফিনেটলি বল প্রয়োগ করা। আমি টুলটার উপর বল প্রয়োগ করতেছি, ভালো কথা। সো টুলটাকে আমি যদি বল প্রয়োগ করে থাকি, আমি ক্রিয়া দিচ্ছি, তাহলে আমি কি টুল থেকে প্রতিক্রিয়া পাবো না? পাবো কি না? ডেফিনেটলি আমি টুল থেকে প্রতিক্রিয়া পাবো। তো টুল যাইতেছে ওইদিকে, তাহলে আমি প্রতিক্রিয়া বা টুলে ক্রিয়া দিচ্ছি আমি ওইদিকে, তাহলে আমি প্রতিক্রিয়া পাবো ডেফিনেটলি অপোজিট দিকে, রাইট? তাহলে এখানে টুলের একটা বেগ অর্জন হইলো, আমিও কিন্তু একটা বেগ অর্জন করলাম, দুইজনে দুই দিকে বেগ অর্জন করলাম। এখন আসলে আমি কেন বিপরীত দিকে বেগ অর্জন করলাম? এটার ফার্স্ট লজিক হচ্ছে নিউটনস থার্ড ল। আমি ক্রিয়া দিছি, আমি প্রতিক্রিয়া পাইছি, টুল ওই দিক গেছে, আমি দিক গেছি। কিন্তু এই টুল ওই দিক গেছে, আমি এই দিক গেছি, যাওয়ার মধ্যে দুইজনেরও বেগ, দুইজন তো অবশ্যই বেগ আছে, বেগ বেগ তৈরি হয়েছে। এখন আমি কতটুকু বেগ পেছনের দিকে পাবো আর টুলটা কতটুকু বেগ সামনের দিকে পাবে, সেইটা ডিপেন্ড করবে আসলে যে সংঘর্ষের আগে আমার আর টুলের একসাথে ভরবেগ কত ছিল। এখন যেহেতু টুলের আর আমার একসাথে ভরবেগ আগে ছিল 0, তার মানে ডেফিনেটলি টুল যত বেগেই ওইদিকে যাক না কেন, আমাকে এমন একটা বেগে যাইতে হবে পেছনের দিকে ব্যালেন্স করে তার সাথে মিলিয়ে, যাতে আমাদের দুইজনের ইন টোটাল ভরবেগটা আবারও শূন্য হইতে পারে। কথাটা কি বোঝা গেছে? কথাটা কি বোঝা গেছে? সো এই ঘটনার মধ্যে যেটা দাঁড়াইছে যে এই যে M1U1 আর হচ্ছে M2U2, এই পার্টটা আসলে 0 সংঘর্ষের আগে। তার মানে টেকনিক্যালি এই যে M1V1 প্লাস M2V2, মানে সংঘর্ষের পরে আমার বেগ আর টুলের বেগ, এই দুইটার যোগফল কত হইতে হবে? রসগোল্লা হইতে হবে। কথাটা বুঝতে পারছেন? এখন এই যোগফল যদি রসগোল্লা হইতে হয়
তাহলে ডেফিনেটলি দুজনের দুইজনের ভরবেগের একটা হইতে হবে পজিটিভ আর একটা হইতে হবে কি নেগেটিভ, নাইলে কিন্তু কোনোদিনও জিরো আসা পসিবল না। আর পজিটিভ নেগেটিভ করতে গিয়ে একজনকে দুইজনকে দুইজনের বিপরীত দিকে যাইতে হবে। এবং সেটা তোমরা যদি খেয়াল করো, আমি যদি টুলটাকে এখন একটু লিটারালি মুভ করি, জোরে জোরে মুভ করা শুরু করি, এটা স্লো মোশনে দেখাইতে পারলে ভালো হতো। আমার যে ভিডিওগুলো আছে 10 মিনিট স্কুলে ইউটিউব চ্যানেলে চ্যাপ্টার 6, সেইখানে স্লো মোশন করে আমি দেখাইছি, তো এডিট করে দেখাইছি, বাট এখন তো এডিট করতে সম্ভব না। তোমরা একটু চেষ্টা করো, তোমরা নিজেরও বুঝতে পারবে। আমি যখন টুলটাকে পুশ করবো সামনের দিকে, টুলটাকে পুশ করতে গিয়ে আমিও উল্টা দিকে যাচ্ছি, টুলের বেগ আর আমার বেগ খেয়াল করে দেখো। ঠিক টুল যখন ওইদিকে যাচ্ছে আমি অন্যদিকে যাচ্ছি, আমি যখন আবার টুলটাকে কাছে টানতেছি তখন আমিও কিন্তু কাছে যাচ্ছি। খেয়াল করো, দুইজনের বেগ কিন্তু কখনোই একদিকে হচ্ছে না, একদিকে হয় কখনো হয় না। দূরে গেলেও টুল দূরে যাচ্ছে আমিও দূরে যাচ্ছি, টুল কাছে আসতেছে আমিও কাছে আসতেছি, ব্যাপারটা হচ্ছে এইরকম। ঠিক আছে, তো ব্যাপারটা দুইজনের ত্বরণ ভিন্ন। হ্যাঁ, দুইজনের ত্বরণ ভিন্ন, ত্বরণ ভিন্ন, দুইজনের ত্বরণ ভিন্ন, কারণ ওই যে দুইজনের ভর তো আর সেম না, ভর তো সেম না, ভর যার বেশি তার ত্বরণ হবে কম, আর ভর যার কম তার ত্বরণ হবে বেশি। এটা এই এই যে বললা যে ত্বরণ সেম না, এটা হওয়ার কারণ কি? এই ভরবেগের সমকোণ সূত্র না, এটা হওয়ার কারণ হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা হচ্ছে রিজন। এফ ফোর্স কিন্তু টুল যা পাচ্ছে আমিও তাই পাইতেছি, এটা কিন্তু বলতে পারবো না যে ফোর্সের ফোর্স টুলের ফোর্স আর আমার ফোর্স আলাদা, দুইজনেই একই ফোর্স পাইতেছি, বাট ভর ভিন্ন হওয়ার কারণে দুইজনে সেম অ্যাক্সিলারেশন জেনারেট করতে পারতেছি না। কথাটা কি বোঝা গেছে? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন একটু চিন্তা করো সিম্পলি, এর আগে আমি যখন নিউটনের তৃতীয় সূত্র প্রথম দিকে বোঝালাম তখন মনে আছে যে একটা জিনিস মাথার মধ্যে দেওয়ার চেষ্টা করছিলাম যে আমরা সবসময় প্রতিক্রিয়া দিয়ে চলি। আমি যদি এখানে দাঁড়ায় আছি, আমি যে এখানে দাঁড়ায় আছি, আমি যদি এখন ওইদিকে যেতে চাই, আমি আসলে ওইদিকে যাইতে পারি না বা ওইদিকে যাওয়ার জন্য কোনো ফোর্স তৈরি করতে পারি না। আমি যেটা করতে পারি, আমি আমার উল্টা দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে পারি, ক্রিয়া দিতে পারি, তার এগেনস্টে আমি প্রতিক্রিয়া দিয়ে ওইদিকে যাইতে পারি। ব্যাপারটা কিন্তু তাই নাকি? এখন এই সিমিলার জিনিসটা চিন্তা করো, ঘটে যখন আমরা একটা বন্দুক থেকে বুলেট ছুরি, হ্যাঁ ধরো বন্দুক কেমন আঁকবো এখন, আচ্ছা বন্দুক আঁকি কোনোভাবে আঁকি, অনেকদিন ধরে মার্কারগুলো ব্যবহার না করার কারণে কালিতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা তারপরে কি করি, ধরো এই হচ্ছে বন্দুক, এই বন্দুকের নল দিয়ে ধরো তুমি আমরা যখন বুলেট ছুরি, তো বুলেটটা সামনের দিকে যায়, তো বুলেট যেহেতু সামনের দিকে যায় এটা কিভাবে পসিবল? এটা একমাত্র পসিবল যদি বুলেট পেছনের দিকে একটা ক্রিয়া দেয়, তাই না? আসলে এই ঘটনাটা ঘটে হচ্ছে বুলেটের মধ্যে বারুদ থাকার কারণে, সেটার মধ্যে ফায়ারিং করলে সেটা প্রচন্ড বেগে গরম উত্তপ্ত বাতাস বা জানালাগুলোকে পেছনের দিকে ছুটতে থাকে। ও আচ্ছা, যেহেতু টুল নিয়ে কনসেপ্ট আলোচনা করলাম, এটা বলা উচিত ছিল যে তাহলে রকেট কিভাবে চলে, কারণ এটার সাথে রকেটের সাথে এই নিউটনের সরি ভরবেগের সমানুপাতিক সাথে রকেটের সম্পর্ক হচ্ছে এই, মানে এই সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। আমরা যদি চিন্তা করি যে রকেট, রকেট কিন্তু আমরা ব্যবহার করি কোথায়, মহাকাশে চালানোর জন্য, তাই না, যাওয়ার জন্য। তো রকেট কেন ব্যবহার করা করি আমরা, আমরা কি বিমান ব্যবহার করতে পারি না? একটা বিমান বানাইতে বেশি বড় জোর 2,700 কোটি টাকা খরচ হয়, কিন্তু একটা রকেট লঞ্চ করতে সব মিলিয়ে তোমার $1,000,000,000,000 খরচ হয়ে যাইতে পারে। তাহলে এত কষ্ট করে রকেট বানানোর কি দরকার? আমরা তো তোমার বিমান দিয়ে, এরোপ্লেন দিয়ে মহাকাশে যেতে পারি না, নাকি কি মনে হয়? আচ্ছা কেন কেন করি না, কেন যেতে পারবো না, কারণটা কি? হ্যাঁ, মহাকাশে কি কে কে জানো? যারা আমার ওই আগে ক্লাস দেখছো চ্যাপ্টার 6 তারা বলতে পারবে আমি শিওর, বা যারা দেখো নাই বা তারা একটু নিজেদের মতো করে আমাকে বলতে পারো যে কাহিনীটা কি, যে আমরা কেন বিমান নিয়ে মহাকাশ পর্যন্ত যাই না। আচ্ছা, আমরা বিমান নিয়ে মহাকাশ পর্যন্ত যাই না, এটার কারণটা হচ্ছে যে বিমানটা কিভাবে চলে আসলে। একটু আগে যেমন আমি টুল দিয়ে আমি কি করলাম, টুলকে ধাক্কা দিলাম, টুল গেল সামনের দিকে, আমি গেলাম পেছনের দিকে, তো এক্স্যাক্টলি এই কাজটাই বিমান করে।
তবে বিমান টুল ঠেলে না, বিমান টুল ঠেলার বদলে সে বাতাসকে ঠেলে। এখন বলতে পারো তাহলে আমিও তো বাতাসকে ঠেলতে পারি না, আমার হাত অ্যারোডাইনামিক্সলি ওইভাবে ফিজিক্যালি প্রিপেয়ার না যথেষ্ট পরিমাণ বাতাসকে ঠেলার, কারণ আমি যখন একটা টুলের উপর বল প্রয়োগ করছি টুলটা যথেষ্ট হেভি, তো ওই হেভি টুলের উপর টুলকে ত্বরণ দেওয়ার জন্য আমাকে বেশি পরিমাণ ক্রিয়া দেওয়া লাগতেছে, আর যত বেশি আমি ক্রিয়া দিতে পারবো তত বেশি আমি প্রতিক্রিয়া দিতে পাবো, এবং এই কারণে আমি বেশি পরিমাণ পেছন দিয়ে যেতে পারবো। কিন্তু বাতাস জিনিসটা খুব হালকা, এই বাতাসটাকে আমি যদি উপর যদি আমি সামান্য বল প্রয়োগ করি এটা সরে যাবে, তো তার মানে বাতাসটাকে প্রচন্ড বেশি ত্বরণ দিতে হবে যাতে বাতাসের উপর আমি বেশি বল প্রয়োগ করতে পারি, বা একসাথে অনেক বেশি পরিমাণ বাতাসের উপর বল প্রয়োগ করতে হবে, তাইলে আমি সামান্য বল পেছন দিকে পাইতে পারি। তো আমি হাত দিয়ে সেটা করতে পারি না ঠিকই, কিন্তু বিমানের যে প্রপেলার আছে, বিমানের যে পাখাগুলোর নিচে গোল গোল ইঞ্জিন থাকে, ওগুলো হচ্ছে ওগুলোর মধ্যে যে জিনিস থাকে সেটাকে আসলে বলে টারবাইন। তো ওই টারবাইন জিনিসটা প্রচন্ড হিউজ অ্যামাউন্ট অফ বাতাসকে প্রচন্ড হাই প্রেশারে পেছনের দিকে ঠেলতে পারে, এবং ওইটা যথেষ্ট পরিমাণ ক্রিয়া দেয় বাতাসের উপর, এবং ওই ক্রিয়া দিয়ে ওই প্রতিক্রিয়া নিয়ে প্লেনটা সামনের দিকে যাইতে পারে। কিন্তু এখন যদি প্লেনটাকে মহাকাশে পাঠায় দেওয়া হয়, মহাকাশে বাতাস আছে? বাতাস তো নাই। তো বাতাসে যদি না থাকে ও ঠেলবে কারে, ক্রিয়া দিবে কেমনে, প্রতিক্রিয়া বা ভাবে কেমনে, বোঝা গেছে? আচ্ছা কি কি কেউ যেন কিছু একটা বলতে চাইছিল? হ্যাঁ বলো স্যার, যে রকেট তো মহাকাশে মানে ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে চলে। হ্যাঁ কথা কথা ঠিক। এখন মহাকাশে, হ্যাঁ বলো পুরোটা শেষ করো। যে জ্বালানি দিয়ে আর কি, মানে জ্বালানি পিছন দিকে মানে যে ক্রিয়া সৃষ্টি করে তারপর তার অপোজিটে আর কি রকেটটা এগিয়ে যায়। রাইট, একদম ঠিক বলছো। কিন্তু প্লেনের ক্ষেত্রে তো এই সুযোগটা নাই। হ্যাঁ, কারণ ওইখানে তো বাতাসই নাই, ও ঠেলবে কাকে? এখন আমি যদি আমাকে যদি তোমরা এখন মহাকাশে পাঠিয়ে দাও, আমি যদি টারবাইন নিয়েও প্রেস করি আমি কিছুই করতে পারবো না, বাট আমাকে যদি মহাকাশে আমার সাথে টুলটা দিয়ে দাও তাহলে আমাকে কি করতে হবে, আমি টুলটা ধরে টুলটাকে ছুঁড়ে মারবো একদিকে, তো ছুঁড়ে মারতে গিয়ে আমি ক্রিয়া দিব এবং ক্রিয়ার বিনিময়ে আমি প্রতিক্রিয়া পেয়ে অন্যদিকে যাবো, মানে আমি যখন টুলটাকে ছুঁড়ে দিব টুল চলে যাবে অসীমের দিকে, আমিও চলে যাবো উল্টা দিকে অসীমের দিকে, এটাই ঘটবে আসলে ব্যাপারটা। হ্যাঁ, এখন রকেট তো আর টুল নিয়ে যেতে পারে না, রকেট নিয়ে যায় জ্বালানি, ওই জ্বালানিটা নিয়ে ওইটা পেছন দিয়ে জ্বালায় দেয়, এবং জ্বালায় দেওয়ার কারণে ওইটা আয়তন অনেক বেড়ে গিয়ে প্রচন্ড বেগে রকেটের পেছন দিয়ে বের হয়ে আসতে থাকে, তো ওই রকেটটাকে রকেট যে জ্বালানি গুলাকে প্রচন্ড বেগে পেছনের দিকে শেল করে দেয়, মানে সে লিটারেলি নিজের তৈরি বাতাস ঠেলে পেছনের দিকে, যার ফলে রকেটটা অপোজিট দিকে যাইতে পারে। একদম শর্টকাটে বললাম, কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি না বুঝে থাকো বলতে পারো। জ্বালানি পুরো অক্সিজেন প্রয়োজন, তাহলে এই অক্সিজেনটা কোথা থেকে পায়? রকেটের যে জ্বালানি, হ্যাঁ রকেটের যে জ্বালানি সেটার মধ্যে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন এই দুইটা একত্রে থাকে, এটাকেই রকেটের জ্বালানি বলে। ঠিক আছে, হাইড্রোজেন বা কোনো কোনো ক্ষেত্রে হাইড্রোজেনের বদলে অন্য আরেকটা কিছু কোনো তোমার এক্সপ্লোসিভ থাকে, সম্ভবত তোমার আরেকটা H2O2 হাইড্রোজেন পারক্সাইডও থাকতে পারে, মানে রকেটের জ্বালানি মানেই তার সাথে অক্সিজেন ইনক্লুডেড থাকতে হবে, অক্সিজেন না থাকলে ওটা রকেটের জ্বালানি হবে না। সো ওর যে অক্সিজেন দরকার করার জন্য সেটা সে সাথে করে নিয়ে যায়। বোঝা গেছে? কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা যদি না থাকে তাহলে বলি। এখন তো এই যে বুলেটটা ছুঁড়ে যায় না, ছোড়া হয় বুলেট, আসলে ছোটখাটো একটা টাইনি মিনি রকেট, কারণ ওর ভিতরেও আসলে এরকম বারুদ থাকে, সেটার মধ্যে আগুন ধরায় দিলে সে প্রচন্ড ভাবে ব্লাস্ট হয় এবং সেটা পেছনের দিকে ধাক্কা দেয়। এখন যখন সে বুলেট থেকে বের হচ্ছে তখন সে যে ধাক্কাটা দিচ্ছে, ধাক্কাটা কাকে দিচ্ছে বলো তো? ধাক্কাটা কিন্তু সে বুলেটকে দিচ্ছে, রাইট? তো এখন গুলি ছোড়ার আগে বুলেট আর বন্দুকের ভরবেগ কত ছিল? শূন্য। তাহলে যখন বুলেটটা ছোড়া হইলো, বুলেটটা তো সামনে দিয়ে গেল, সে একটা ভরবেগ পাইলো, কিন্তু আমাদের মোট ভরবেগ কি শূন্য হইতে হবে না? সিস্টেমের হইতে হবে। তো তার মানে এই যে এইদিকে সে যে ভরবেগটা পাইলো, একটা পজিটিভ ভরবেগ চিন্তা করলাম, তাহলে এইটাকে জিরো করার জন্য একটা নেগেটিভ ভরবেগ প্রয়োজন, এবং ওই নেগেটিভ ভরবেগ জেনারেট করতে গিয়েই বা প্রতিক্রিয়ার কারণেই বন্দুকটাও খানিকটা পেছনের দিকে সরে আসে যখন বুলেটটা সামনের দিকে যায়। কথাটা কি বোঝা গেল? এবং এটাকে আমরা বলি পশ্চাৎবেগ। কি বলি? পশ্চাৎবেগ।
এবং এটা সে শুধু বুলেটের ক্ষেত্রে মানে বুলেট আর বন্দুকের ক্ষেত্রে ঘটে তা না, যে কোনো কিছু ক্ষেত্রে ঘটতে পারে। যেমন আরেকটা মোস্ট কমন এক্সাম্পল হলো যে তোমরা যদি কখনো নৌকা থেকে নামার সময় লাফ দাও সামনের দিকে, তাহলে দেখবা যাত্রী যায় সামনের দিকে, নৌকা যাবে পেছনের দিকে, ঘটনাটা ঘটবে এইরকম। বুঝতে পারছো না কাহিনীটা কি? ধরো এই হচ্ছে নৌকা, ধরো এই হচ্ছে নৌকা, নৌকা থেকে এক নৌকার মধ্যে একজন যাত্রী বসে আছে। এখন নৌকা যখন যাত্রী যখন সামনের দিকে লাফ দিবে, সে তো আসলে নৌকার উপর ক্রিয়া দিয়ে প্রতিক্রিয়া নিয়ে সামনের দিকে যাবে, তো নৌকা ক্রিয়ার কারণে যাবে পেছনের দিকে আর যাত্রী যাবে সামনের দিকে, এইটাও নৌকার এক ধরনের পশ্চাদ্বেগ। এবং এই বুলেট বলো নৌকা বলো তাদের জন্য কোন সূত্র? এই সূত্র। শুধু পার্থক্য কি, বাম পক্ষটা কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে, মানে এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু হবে জিরো। ব্যাপারটা হচ্ছে এই এই জিনিসটুকু মাথায় রাখলে ভরবেগ রিলেটেড কোনো প্রবলেমে আর তোমাদের পড়তে হবে না। আরেকটা কেস হয় খুব হরহামেশাই, যেটা হয় যে যখন দুইটা বস্তু সংঘর্ষ হয়, একটা পেছন থেকে বা একটা সামনে থেকে আসতেছে, বা দুইটাই একই দিকে যাচ্ছে সংঘর্ষ হচ্ছে, অনেক সময় তোমরা ফেস করবে এরকম যে সংঘর্ষের পরে বস্তু দুইটা একত্রিত হয়ে গেছে। সংঘর্ষের পরে কি হয়েছে, বস্তু দুইটা জোড়া লেগে গেছে, আলাদা হয় নাই। যেমন এইটার কথা চিন্তা করো, ধরো যে এই দুইটা বস্তু চলতেছিল, চলার পরে দুই জায়গায় জোড়া লেগে গেছে সংঘর্ষের পরে, তারা আলাদা হইতে পারেনি, তখন এই গোটা বস্তু দুইটাকেই একটা বস্তু কাউন্ট করে ওই দুইটা ওই একটা বস্তুর ভরবেগ এমন হইতে হবে যেটা কিনা সংঘর্ষের আগে তাদের মোট ভরবেগের সমষ্টিকে সিদ্ধ করে, মানে সমীকরণ অনুযায়ী সমান হয়। কথাটা কি বুঝতে পারছো না সবাই? সবাই বুঝতে পারছি। কারো কি কোনো প্রশ্ন আছে? জি স্যার। কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার প্রশ্ন। আচ্ছা জাস্ট আ মিনিট। আচ্ছা তো এগুলা যদি হয়ে যায় তাহলে আমাদের আরো কি কয়েকটা জিনিস বাকি থাকে। আসলে তোমাদের বইটা যত দেখি তত আমার এখন বিরক্ত লাগে, টপিক গুলো এমন ভাবে উল্টা পাল্টা করে রাখছে। সংঘর্ষ সংরক্ষণ সূত্রের আগে গতি শক্তি দিয়ে ওটা প্রমাণ করে রাখছে, তারপরে কি টান আগে মহাকর্ষ সমীকরণ সূত্র পরে পড়াইছে, মানে সব যখন যে টপিকের সাথে যেটা রিলেটেড সেটা আগে আলোচনা কর, মানে একসাথে আলোচনা করা উচিত, কিন্তু আগেরটা পরে পরেরটা আগে দিয়ে রাখছে, এই জন্য বিরক্ত লাগে। আচ্ছা আরেকটা জিনিস তোমরা ফেস করবা, সেটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ রিলেটেড প্রবলেম গুলো পর আজকে ক্লাসে না, সুতার টানাটানি, সুতার টানাটানি একটা জিনিস ফেস করবা। এটা যদি আজকে শুরু করি এটা মনে আজকে শেষ করতে পারবো না, তাই এটা এখন থাকুক। তোমরা একটু বইটা বের করো সবাই, বইটা বের করে তোমরা ঘর্ষণ বাকি ছিল, আমি তো চ্যাপ্টার শেষ করে দিই না রে ভাই, আমরা তো চ্যাপ্টারের মাঝখানেই আছি এখন, আমরা চ্যাপ্টার থেকে তো বের হয়ে নেই, বাকি বাকি নাই বলো, এটা সামনে আলোচনা হবে। ঠিক আছে মহাকর্ষ বিকর্ষ এটা সূত্রগুলো, আচ্ছা সংক্ষিপ্ত করে মহাকর্ষ বিকর্ষের সূত্রটা আমি বলে দিই, আরো বিস্তারিত আলোচনা করতেছি না, তোমরা বইয়ে বিস্তারিত লাইনগুলো পড়বা, পড়ে যে তোমাদের প্রশ্নগুলো মাথায় আসবে বা যে জিনিসগুলো বুঝতেই হবে আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি। তো আমরা মহাকর্ষ সূত্র তো সবাই পারি, মহাকর্ষ সূত্র পারি না এমন কেউ আছি? বুঝি না এমন কেউ আছি কি? এমন কি কেউ আছি? মনে হয় না কেউ আছো, থাকলে বলতে পারো, এনিওয়ান? আচ্ছা মনে হয় না, মনে হয় কেউ আছে। দেখো মহাকর্ষ সূত্র আমাদের সিম্পলি কি বলতেছে, যে দুইটা বস্তুর মধ্যে যে মহা মহাকর্ষ বল, মানে এই ইউনিভার্সের সবকিছু তো একে অন্যকে আকর্ষণ করে, কি কাল কালি কি একবারই শেষ হয়ে গেল, বুঝতে পারলাম না। আচ্ছা দেখতে পাচ্ছ? মনে তো হয় না, তোমরা কি দেখতে পাচ্ছ কিছু? আমি তো মনে হচ্ছে আমারই দেখতে কষ্ট হচ্ছে। ও আচ্ছা কালি আছে, মানে আসতে একটু মন খারাপ করতেছে, ওকে একটু মানে কি করতে হবে, প্রণোদনা দিতে হবে। ধরো যে এই দুইটা বস্তু আছে আমাদের, এই দুইটা বস্তু, একটা বস্তুর ভর হচ্ছে বড় এম, এটা হচ্ছে ছোট এম, তো এই দুইটা বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল আছে সেইটাকে আমরা সিম্পলি এক্সপ্লেন করতে পারি কি দিয়ে, এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই হচ্ছে তাদের মধ্যে যে তাদের কেন্দ্রবিন্দু সংযোগ সরলরেখা বরাবর যে দূরত্ব, সেটাকে যদি আমি ইন দ্যাট কেস ডি ধরি,
তাহলে সেটা হচ্ছে ডি স্কয়ার, তাই তো? এখন এইটা তো আমরা সবাই জানি নাকি, এমন তো না এটা কেউ বুঝি না, কেউ কি আসো? হোপফুলি না, তা না থাকলে একটু বলে বলো, আমি বলে দিব, কোনো সমস্যা নেই। মানে দুইটা বস্তুর ভরের গুণফল এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর হচ্ছে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যেটার মান হচ্ছে 6.673 × 10⁻¹⁰ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তো এটা সবাই জানো। এখন খেয়াল করো, এটা হচ্ছে দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল। আবার এইটাকে যদি এখন তুমি পৃথিবী চিন্তা করো, তাহলে এই যে বলটা, এই বলে যে পৃথিবীটা বস্তুটাকে টানতেছে, এইটাই কি কি আমরা অ্যাকচুয়ালি ওজন হিসেবে জানি না নাকি? এটাই তো আসলে ওজন নাকি? তো আমরা তো বলতে পারি যে এই বস্তুটার ওজন W। একটা ভিডিও দেখলাম কি তোমাদের কোথায় যেন অনেক কয়েকদিন আগে, ওই যে ইন্ডিয়ার একটা প্র্যাঙ্ক ভিডিও আর কি, প্র্যাঙ্ক না, ওই যে কি নেত্রীটার নাম কি, মমতা ব্যানার্জি মনে হয়, উনি ওই যে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস করছেন WWW, দেখছো কিনা জানি না, তো ওটাই মনে পড়লো যে আমিও WW বলা শুরু করছিলাম ওটার মতো দেখা দেখি। সো এটা হচ্ছে W না, আচ্ছা তো এই ওয়েটটা W ইজ ইকুয়াল টু হচ্ছে কি mg। এটা তো আমরা কোন সূত্র, F ইকুয়াল টু ma এর সূত্র, হ্যাঁ F ইজ ইকুয়াল টু ma, আর F টা যখন ওজন হিসেবে কাউন্ট হয়, আর m থাকে m তো mi, এর জায়গায় g কাউন্ট হয়, আর কিন্তু কিছু না। W ইকুয়াল টু mg ইজ ইকুয়াল, এটা কিন্তু আসলে F ইকুয়াল টু ma সূত্র, অন্য কোনো কিছু না, কিন্তু অন্য কোনো ভাবে এটা কিন্তু আসে না, ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে যে, তাহলে আমি বলতেই পারি যে এই দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল ফোর্স F আর হচ্ছে ওজন, এই দুইটা সেম জিনিস নাকি? এই দুইটা যদি সেম হয়, তাহলে আমি ইকুয়েশন অনুযায়ী বলতেই পারি যে জি এম এম বাই হচ্ছে ডি স্কোয়ার, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম জি, বলতে পারি? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে দুই পাশ থেকে তো এম সুন্দর করে উঠে যায়, এম উঠে গেলে আমরা পাচ্ছি জি ইজ ইকুয়াল টু জি এম বাই ডি স্কোয়ার, এবং এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি বের করার একটা সূত্র। আর আরেকটা সূত্র কি হতে পারে, W ইজ ইকুয়াল টু এম জি, এখান থেকেও আমরা বলতে পারি যে জি ইজ ইকুয়াল টু হচ্ছে W বাই এম, এটাও বলতে পারি। বাট এটা জানার জন্য তাকে ওজন জানতে হবে, এখন ওজন জানার জন্য তাকে জি জানা লাগবে। বাট জি বের করা অ্যাকচুয়াল সূত্র হচ্ছে জি এম বাই ডি স্কোয়ার। এখন দেখো এই যে সূত্রটা, এইখানে জি তো মহাকর্ষীয় ধ্রুবক, এটা তো ফিক্সড, এম এটা কি, এটা হচ্ছে পৃথিবীর ভর, আর কি হচ্ছে ডি, ডি হচ্ছে যে পৃথিবী থেকে সেটা কতটুকু দূরত্বে আছে। এখন ধরো তুমি পৃথিবীর পৃষ্ঠের উপরেই আসো, তাহলে পৃথিবী থেকে তোমার দূরত্ব কত হবে, সেটা পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে তোমার দূরত্ব, সেটাই মানে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে পৃথিবীর যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি হয় আর, তুমি পৃথিবীর পৃষ্ঠে আছো তাহলে ব্যাসার্ধ হবে, তাহলে ইন দ্যাট কেসে তখন সূত্রটা তোমার মানে এটা হবে জি ইকুয়াল টু হচ্ছে জি এম বাই আর, রাইট, সরি আর স্কোয়ার নাকি? তো এই সূত্রের মধ্যে কোথাও কি বস্তুর ভর স্মল এম আছে, প্রেজেন্ট প্রেজেন্ট করে, এক্সিস্ট করে, করে না? সো তার মানে কি, তার মানে হচ্ছে আমার হাতে থাকা এই মার্কারটা আমি যদি এখন ছেড়ে দেই, এইটা যেই তরণে নিচে নামবে, আমি যদি আমার এই হাতে থাকা হেভি টুলটাকেও ছেড়ে দেই, ওইটা একই তরণে নিচের দিকে নামবে, মানে দুইটা বস্তু একই তরণে নিচের দিকে নামবে, এবং দুইটা বস্তু একই তরণে নিচের দিকে নামা মানে হালকা হোক ভারী হোক যে কোনো বস্তুই একই সাথে একই দূরত্ব অতিক্রম করবে এবং তারা একই সময় মাটিতে গিয়ে পড়বে, হুইচ ইজ গ্যালিলিওস ফার্স্ট ল, মনে আছে? স্থির অবস্থান থেকে বিনা বাধায় সকল পরমাণু বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করা তখনই সম্ভব যখন তাদের ত্বরণ বেগ সবকিছু একই রকম হবে। সো এই হচ্ছে ম্যাথমেটিক্যালি জিনিসটার ব্যাখ্যা যে কেন হালকা ভারী সকল বস্তু একসাথেই মাটিতে পড়বে বা তাদের তরলটা একই হবে। বাট তারপরেও কারো মাথার মধ্যে জিনিসটা খটকা লাগে না যে আমি ছোট একটা মার্বেলের টুকরা আর ইয়া বড় একটা তরমুজ কিনে যদি একসাথে ফেলে দেই, তাহলে দুইটাই একসাথে পড়ার পরে কেমনে সম্ভব, কেমনে? দুইটার তো বল এক না,
মার্বেলের একটা ছোট মার্বেল আর একটা বড় তরমুজকে তো পৃথিবী একই বলে টানে, দুইটাকে তো দুই বলেই টানে, তাহলে যেটাকে বেশি বলে টানে সেটা আগে গিয়ে মাটিতে হিট করার কথা, এরকম কি মনে হয় না? মনে হয় কারো কাছে? এটা এটার ব্যাখ্যাটা কি হবে? সবাই বলে কেন মনে হয় না? হ্যাঁ মনে করো ঘর্ষণ আমি উঠায় দিলাম, মনে করো আমি ঘর্ষণ উঠায় দিলাম, বাতাসে ঘর্ষণ নাই, হ্যাঁ তারপরেও কি সমান ভাবেই পড়বে? মানে এটা কি লজিক্যালি সবার কাছে ওকে মনে হয়? কমন সেন্স থেকে ফিজিক্স এর ল গুলো না চিন্তা করলো? আচ্ছা যদি সবার কাছে ওকে মনে হয় তাহলে আমি প্র্যাকটিক্যাল তো দেখছো ভালো করে আমি জানি, তো যদি সবার কাছে লজিক্যালি ওকে মনে হয় ভালো কথা, নাইলে আমি ওইটার আরেকটাও ব্যাখ্যা দিতে পারি, যাক ওটা নিয়ে আজকে আলোচনা করবো না। তো এই যে তো মহাকর্ষের যে পার্টটা আছে, তারপর ওখানে ওই যে হাঁটাহাঁটির পার্ট আছে, হ্যাঁ ওই যে হাঁটার যে এটা বুঝলাম উপাংশ দিয়ে জিনিসটা বুঝাইছিলাম, মনে আছে না? হাঁটার ক্ষেত্রে উপাংশ গুলা কিভাবে কাজ করবে, ওয়েটটা কিভাবে হবে, ওগুলাও আছে এখানে আলোচনা। তো তোমরা এগুলো একটু পরে দেখতে পারো, যদি মনের মধ্যে কোনো কনফিউশন থাকে দূর হয়ে যাবে, প্রবলেম থাকলে ক্লাসে জিজ্ঞেস করে করে একটু জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি চাই যে যে কোনো বিষয়ে মহাকর্ষ বল অভিজ্ঞ যে মানে যে কোনো টপিক বিষয়ে তোমাদের মানে কোনো রকম যেন কনফিউশন না থাকে যে এটা কেন ওইটা কেন। হ্যাঁ বলো স্যার, এই যে বলের ব্যাপারটা একটু বলবেন। আচ্ছা বলের ব্যাপারটাও বলবো, হ্যাঁ বলা যায়, বলবো না কেন একটু মুছে ফেললাম। হ্যাঁ ধরো ছোট্ট একটা মার্বেল আর হচ্ছে বড় একটা তরমুজ, ঠিক আছে এটা ধরো একটা তরমুজ, দুইটাকেই তুমি মার্বেলটা ধরো এই জায়গাতে আছে, মানে দুইটাকে এক হাইটে চিন্তা করার জন্য আর কি, হ্যাঁ দুইটা এক হাইটে আছে এবং দুইটাকেই তুমি ছেড়ে দিলা, দুইটা একই সময়ে একই জায়গায় মাটিতে হিট করবে। তো এখন প্রশ্ন যাকতেই পারে, কমন প্রশ্ন মাথার মধ্যে আসে যে এইটা ওজন বেশি, তার মানে এটা নিচের দিকে টানতেছে অনেক বেশি ফোর্স দিয়ে, রাইট, আর এটার ওজন কম, তাহলে এটা নিচের দিকে টানতেছে অল্প ফোর্স দিয়ে, এখানে ফোর্স বেশি এখানে ফোর্স কম, তাহলে ওইটা যেটা বেশি ফোর্সে টানবো সেটা তো আগে নিচে পড়ার কথা, তাই না? বাট আমরা এটার চিন্তা করতে গিয়ে আরেকটা জিনিস ভুলা যাই যে এইটার ভর বেশি হওয়ার কারণে, এটার ভর বেশি হওয়ার কারণে মার্বেলের সমান পরিমাণ ত্বরণ দেওয়ার জন্য এখানে বলও বেশি খরচা হবে। খেয়াল করছো জিনিসটা? মার্বেলটা যেই ত্বরণে এই অল্প পরিমাণ ফোর্স দিয়ে যেই ত্বরণে নিচে পড়বে সেই ত্বরণে তরমুজটাকে টানতে হইলে আমার কিন্তু বলও বেশি খরচা করতে হবে, জিনিসটা মাথায় ঢুকছে? তো তার মানে ব্যাপারটা হইতেছে এই আসলে যে এখানে বল কম ভালো কথা, কিন্তু এখানে যেমন বল বেশি, বেশি বলটা খরচা হয়েও যায় বেশি ভরের কারণে, যার কারণে আলটিমেটলি দুইটা বস্তু একই ধরনের পড়ে। বোঝা গেছে বিষয়টা? এখন ক্লিয়ার হয়েছে এই আর কি। তো আমরা শুধু বলটাই মাথায় রাখি, আমরা শুধু বলটাই মাথায় চিন্তা, আরে এটা তো টানতেছে বেশি, কিন্তু এটা চিন্তা করি না যে এটার ভরও তো বেশি, ওকে টানতে হলে তো বেশি ইয়ে লাগবে, বুঝতে পারছো? বলো কেপলারের তিনটা সূত্র থেকে এটা কিভাবে প্রমাণ করছিল নিউটন, মানে এই সূত্র অনেক আবিষ্কার করেছে, কেপলারের সূত্র কিভাবে প্রমাণ করছিল সেটা তো আমি তোমাকে বলতে পারবো না, বা তোমার জন্য এটা মানে তোমার পক্ষে তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না, কিন্তু কেপলারের সূত্র তুমি বইয়ে পাইলা কোথায়? কেপলারের সূত্র তো তোমাদের বইয়ে থাকার কথা না? আমাদের গাইডে আছে স্যার, এটা গাইড কেপলারের সূত্র থেকে নাকি ওই গাইড নিউটন এটা করছে? ও আচ্ছা, মানে তথ্য দিছে, হ্যাঁ তথ্য সত্য। আসলে আমার ইতিহাস সম্পর্কে ভালো ধারণা নাই, কেপলারের সূত্র দিয়ে এটা এই কেপলারের সূত্র দিয়েই নিউটনকে এই সূত্রটা প্রমাণ করতে হয়েছে কিনা আমি এটা আসলে জানি না, তবে কেপলারের সূত্র থেকে এই সূত্রের ব্যাখ্যা করা সম্ভব, আবার এই সূত্র থেকে কেপলারের সূত্র ব্যাখ্যা করা সম্ভব, এটা সত্য তথ্য, আমি এর বেশি আর তোমাকে কিছু এই ব্যাপারে বলবো না। কেপলারের সূত্র সম্পর্কে, কেপলারের সূত্র মূলত তিনটা, হ্যাঁ তো এই তিনটা সূত্র তুমি পড়বা ইন্টারমিডিয়েটে উঠে, যখন ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7 একটা চ্যাপ্টার আছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার,
ওখানে এই তিনটা জিনিস পড়বা, কেপলারের তিনটা সূত্র, এটুকুই তোমাকে আমি বলতে পারি। তো যাই হোক, আর কারো কি কোনো প্রশ্ন আছে আজকে? স্যার এই মহাকর্ষ রিলেটেড 80 নম্বর পৃষ্ঠায় একটা উদাহরণ ছিল। 80 নম্বর পৃষ্ঠা, 80? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখানে খেয়াল করো, আমরা সূত্রটি ইউজ করি জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। এটা কখন? যখন তুমি পৃথিবীর সারফেসেই আছো, তাই না? এখন ধরো পৃথিবী থেকে তুমি, পৃথিবীর সারফেসে নাই, পৃথিবী থেকে তুমি একটু দূরত্বে উপরে আছো, তুমি আছো এই উচ্চতায়, তখন সেই ক্ষেত্রে তোমার পৃথিবীর ব্যাসার্ধ প্লাস এইচটা সহকরণ করতে হবে, তখন তোমার সূত্রটা হয়ে যাবে আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন একটু বলো তুমি এই অঙ্কে কি প্রবলেম করছো, অ্যানসার মিলাইতে প্রবলেমে পড়ছো নাকি? সেটার দশমিকের পরে পর্যাপ্ত মান নেও নাই, এইটা একমাত্র কারণ হতে পারে। কারণ দেখো এখানে এটার উপরে স্কোয়ার আছে না, ফুল মান। হ্যাঁ টোটাল মানটাই নিয়েছিলাম, টোটাল মানটাই নিয়েছি। আচ্ছা আমি তোমাকে পড়ে দেখি। স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবীর পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার। আচ্ছা ভালো কথা, সেখানে জি এর মান কত? আচ্ছা পৃথিবীর ব্যাসার্ধের মান দেওয়া আছে না, পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার। আচ্ছা তাহলে আমি যদি এখানে জি এর ভ্যালু ব্যবহার করি তাহলে আমার হচ্ছে, আচ্ছা ভালো কথা, তোমরা ক্যালকুলেটারে কনস্ট্যান্ট মান ব্যবহার করতে পারো। আচ্ছা দেখো তোমাদের ক্যালকুলেটর ঢাকনাটা খুললে যদি অরিজিনাল ক্যালকুলেটর হয় এখানে কিছু ভ্যালু পাবা। এখানে দেখবে একটা ভ্যালু আছে জি, 36 নাম্বার পেজে আছে, ঠিক আছে, সরি 36 নাম্বারে আছে আর কি। তো এখানে শিফট চেপে দেখবা 7-এ হচ্ছে কনস্ট্যান্ট লেখা আছে, 7 বাটন উপরে। তো শিফট চেপে 7 চাপার পরে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা ওইখানে বসালে ওই এক্সাক্ট ভ্যালুটা চলে আসবে। যেমন এখানে এপসাইলন নট আছে, অভিকর্ষ তরঙ্গ জি এর ভ্যালু আছে, মহাকর্ষ ধ্রুবক জি এর ভ্যালু আছে। হ্যাঁ সো ওইটা ডাইরেক্ট বসায় ফেললে তুমি মোস্ট অ্যাকুরেট ফিগার পাবা আর কি। তো যাই হোক, পৃথিবীর ভরটা একটু লাগবে এখানে, ভর দেওয়া নেই পৃথিবীর। পৃথিবীর ভর কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে জিএম বাই আর কি করছে ভাই এখানে? সূত্রটাকে একটু চেঞ্জ করে লিখেছে স্যার, সরাসরি কি লেখা আছে? তো আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা ওইভাবে না করে, আচ্ছা এখানে মনে হয় ওরা পৃথিবীর ভরটাকে ইগনোর করার জন্য এই কাজটা করছে। দাঁড়া আমি একটু দেখে নিই, জি কোন জি ভাই আর প্লাস এখানে হচ্ছে ও, আচ্ছা 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 বুঝতে পারছি, এটা একটা ট্রিক্স খাটাইছে। কারণ দেখো এখানে পৃথিবীর ভর দেওয়া নাই, পৃথিবীর ভর দেওয়া নাই। এখন যেহেতু ভর দেওয়া নাই তাহলে এখন ভরটাকে কে কিছু একটা তো করতে হবে, এই জন্য ওরা আসলে এখানে তোমার আর স্কোয়ার কমন নিয়েছে। আর স্কোয়ার কমন নিলে এখানে কি থাকতেছে? জি ইকুয়াল টু জি। আচ্ছা আমি এখানে লিখি, দেখা যাচ্ছে তোমার? হ্যাঁ এখান থেকে যদি আমি আর স্কোয়ার কমন নেই, আচ্ছা আগে একটু সূত্রটাকে ভাঙি, আর প্লাস এই সোল স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার প্লাস, না না এইভাবেও তো হবে না, দাঁড়াও 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 কি কি করছে একটু দাঁড়াও, 1 প্লাস r/r হোল স্কোয়ার স্মল r, এটা কোন সূত্র অ্যাপ্লাই করছে? যে কোন সূত্র অ্যাপ্লাই করছে বলে মনে হয় তোমাদের? r স্কোয়ার কত ভাঙে মাইয়ের উপরে? আচ্ছা সূত্র ভাঙি দেখি, r স্কোয়ার করলে আমাদের হচ্ছে r স্কোয়ার প্লাস 2rh r/r যাও, তাহলে তো আমাদের এখানে কাহিনী কি হইতেছে, তাহলে তো মনে হয় হবে আসলে বইয়ে ধরে একটা আমরা ধরি একটা, এই জন্য আর কি এরকম হইতে পারে r স্কয়ার প্লাস টু
আর 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 প্লাস হচ্ছে স্মল আর স্কোয়ার। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এখান থেকে যদি আমরা জি এম থেকে এখানে আর স্কোয়ার আমি কমন নেই, তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস আচ্ছা টু আর আর, এখান থেকে আর স্কোয়ার কমন নিলে কি থাকে বলো তো? আর স্কোয়ার কমন নিলে মানে আর স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই আর হইতে হবে, এটা এখানে হতে হবে টু ইন্টু ওয়ান বাই আর, তারপরে হচ্ছে স্মল আর। তাহলে আমি যখন এটার সাথে এটা মাল্টিপ্লাই করব টু আর আর থাকবে, প্লাস হচ্ছে এখানে হচ্ছে আর স্কোয়ার। বাবারে কত লম্বা লাইনটাকে তারা মানে কত শর্টকাটে একবারে লিখছে। তাহলে এখানে আর জি আর স্কোয়ার বাই আর স্কোয়ার হয়ে যাবে, এখানে আর স্কোয়ার বাই আর স্কোয়ার যেহেতু আর স্কোয়ার কমন নিছি অবশ্যই আমাকে আর ডিভাইড করে দিতে হবে, নাহলে তো আর মিলল না আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে। তার মানে এখান থেকে পরবর্তীতে এটা মিলবে, বুঝতে এখন বুঝতে পারছো? আচ্ছা এটা করাতে কি সুবিধা হলো? পরিমাণ দিয়ে করলে স্যার কেন হয় না? পরিমাণ দিয়ে করলে হবে না তা না, না 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 এটা দিয়ে করলেই হবে, কিন্তু দেখো এখানে পৃথিবীর ভর বসাইতে হবে না, পৃথিবীর ভর বসাইতে হবে না, কিন্তু এইটা করাতে ওরা কি সুবিধা কি সুবিধা পাইছে জানো? এটা করাতে সুবিধাটা হইছে এই যে gm বাই r স্কয়ার এটা g এর সাথে মিলে যায় না, সূত্র g ইকুয়াল টু gm বাই r স্কয়ার, তো এটাকে রিপ্লেস করে ফেলার জন্য আর কি করছে। তো এটা তো বুঝলাম, কিন্তু স্যার আমি যদি সরাসরি g আর m মানে একদম ফার্স্ট থেকে সূত্রটা লেখা ওভাবে করলে স্যার আনসারটা না এক্সাক্ট হয় না। আচ্ছা পৃথিবীর ভর কত ধরছো? 6000 আর হচ্ছে 100 তাহলে এখানে আসতেছে আমার রেজাল্ট আসতেছে, ও আছে এখানে তো আবার স্কোয়ারও আছে, স্কোয়ার থেকে হয়ে গেছে 9495। আমার তো ভ্যালু আসতেছে আরো বেশি, আমার তো দশমিক আসতেছে অনেক পরে স্যার। অঙ্কের ওদের অ্যানসারে ভুল আছে, ঠিকই তো আছে 7000। অ্যানসারটা ভুল আছে, অ্যানসারটা ভুল আছে, উত্তরে উত্তরে অ্যানসারে কোনো একটা ভুল আছে, তাহলে এটা হওয়ার কথা না, এটা হবে না। ওইটা দিয়ে করলে ওটা কি হবে? কোনটা দিয়ে করলে? ওটা দিয়ে করলে না, ওটা দিয়ে করলে হয়। তাহলে ওই কি ফিল বলবে কি আমি কি বলছি? দাদা ভাই এখানে তোমাদের আনসার কত আসছে বললা?
আমি 6.37 টেন টু দা সিক্স করছিলাম এটি এর সাথে বড়ই উইয়ার্ড ভ্যালু আসতেছে বুঝতে পারছো আমার হচ্ছে 0.035254 পৃথিবীর ভরটা কিন্তু যেটা আমাদের বলা হয় সেটা কিন্তু অ্যাকুরেট এটা জানো তো আমার আসতেছে হচ্ছে 10 point something এখানে জি এর ভ্যালু হচ্ছে 6.673 × 10⁻¹১ আর হচ্ছে পৃথিবীর ভর হচ্ছে 5.98 × 10⁻²⁴ ধরে দেন হচ্ছে ডিস্টেন্সটা ধরবা 6,100 কিলোমিটার সেটাকে মানে মিটারে কনভার্ট করে নিয়ে স্যার শোনো এখানে কথা আছে আমরা যে দশমিক আমি যে জি এর মানটা ব্যবহার করেছি 6.673 ইটস স্টিল নাও নট অ্যাকুরেট কারণ অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলোর পিছনে অনেকগুলো দশমিক আছে আরো আমরা সেই ভ্যালুটা ব্যবহার করি নাই তারপরে করি না তারপর পৃথিবীর ভর যে ব্যবহার করছি 5.98 হ্যাঁ 5.98 এর পরে আরো ডিজিট আছে আমরা সেগুলো এখানে ইনক্লুড করি নাই হ্যাঁ তো ওরা সূত্রটাকে মডিফাইড করে নেওয়ার কারণে যেটা হয়েছে ওরা এম ব্যবহার এম পৃথিবীর ভর ব্যবহার করা থেকে উদ্ধার পাইছে কথাটা বুঝতে পারছো আর একই সাথে জিটাকেও তারা কি রিমুভ করে দিতে পারছে কারণ জি এম বাই আর স্কোয়ার পুরোটা উঠে গেছে না সো জি আর এম এর যে ভ্যালুগুলো মানে দশমিকের পরে যে আরো বেশ কিছু সংখ্যার কারণে মানে এইগুলো এমন একটা ভ্যালু যে সামান্য একটা দশমিকের পরে তুমি দুই ঘরের জায়গায় তিন ঘর নাও তিন ঘরের জায়গায় চার ঘর নাও ফাইনাল উত্তরে অনেক বেশি পার্থক্য আসবে কথাটা কি বুঝতে পারছো তো ইন দ্যাট কেসে ওরা এই দুইটাকে ইগনোর করে মানে উঠায় দেওয়ার ব্যবস্থা করার কারণে ওরা অ্যাকুরেট ফিগারটা পাইছে আর আমরা যদি অ্যাকুরেটলি যা জি আর এম এর ভ্যালুটা ফুল বসাইতে পারতাম দশমিকের পর যতগুলো পর্যন্ত আসলে হয় অ্যাকচুয়ালি তাহলে আমাদের বইয়ের সাথে মিলতো বাট এখন এটা মিলবে না কারণ আমরা এখানে জি এর যে মান পলিশড মানগুলা জি এর যে পলিশ মান তারপর হচ্ছে পৃথিবীর ভরের যে পলিশ মান সেটা ব্যবহার করছি তো সেই জন্য আমাদেরটা হচ্ছে 10 এর একটু বেশি আসছে এবং ইটস নট ইউর ফল্ট এটা তোমাদের কোনো দোষ না এটা ঠিক আছে যদি কারো এরকম আসে নাম্বার কাটা যাবে না যদি টিচার ঠিকঠাক থাকে নাম্বার কাটবে না সো এই অ্যান্সারটা আমাদের সাথে মিলবে না কারণ এখানে জি আর পৃথিবীর ভর এই দুইটার ভ্যালুটাও তারা মানে যেহেতু ইগনোর করতে পারছে তারা অ্যাকুরেটিটা পাইছে আর কি কথাটা বুঝতে পারছো এই জন্য আর কি আর কোনো এখানে কারণ নাই বা আর কোনো কমপ্লেক্সিটি এখানে নাই বুঝতে পারছি সবাই সো একটু দশমিক এদিক সেদিক আসলে ঘাবড়ানোর কিছু নাই ঠিক আছে আচ্ছা আর কারো কি কোনো প্রশ্ন আছে কারো কি কোনো প্রশ্ন আছে আর আজকে আচ্ছা ঠিক আছে যদি কারো কোনো প্রশ্ন না থাকে সবাই এখন একটু বইগুলো পড়ো বইয়ের জিনিসগুলো পড়তে থাকো পড়তে গেলে দেখবা কিছু জিনিস হয়তো লাইনটা বুঝতেছো না সেগুলো নিয়ে অবশ্যই নেক্সট ক্লাসে হাজির হয়ে যাবে সো আজকের মতো গুড নাইট সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম